চার বছরের অপেক্ষা, অবশেষে বিশ্বকাপের দেখা, প্রায় মাসব্যাপী মহারণ, বিশ্ব ফুটবলারদের জাগরণ। দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বসেরা তারকারা, প্রত্যাশা একটাই, বিশ্বকাপটা নিয়েই ফেরা। তারকা ফুটবলারদের ভিড়ে কেউ কেউ মেলে ধরেন নিজেকে, আবার কেউ ব্যর্থ হন নিজের যাচ্ছেতাতে। ক্লাব ফুটবলে পারফর্ম করা ফুটবলাররাও নিজেদের হারিয়ে খোঁজেন বিশ্বমঞ্চে। তবে আছে ব্যতিক্রম যারা শুধু লড়ে যান দেশের জন্যে। ক্লাব ডাগআউটে বসে থাকা ফুটবলাররাও দেশের জার্সিতে বনে যান ত্রাতা। চেলসি তারকা ক্রিশ্চিয়ান পুলিসিক যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। তিনি 52টি ক্যাপ সংগ্রহ করেছেন 21টি গোল। অথচ চেলসিতে এখনও শুরুর একাদশে জায়গা ঠিক করার জন্যই লড়ে যাচ্ছেন মধ্যমাটের তারকা। রিয়াল মাদ্রিদে এখনও ঠিকমতো নিজের যাচ্ছেনাতে পারেননি হ্যাজার্ড। তবে বেলজিয়ামের অধিনায়ক হিসেবে বরাবরই অনন্য তিনি। হ্যাজার্ড রবার্তো মার্টিনেজের দলের হয়ে নিয়মিতই শুরুটায় এনে দেয় পটু। তবে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে অ্যাডেন হ্যাজার্ডের বেলজিয়ামকে। রিয়াল মাদ্রিদ ক্যারিয়ার শেষ করা গ্যারেথ বেল এখনও লস এঞ্জেলসের হয়ে বেশি একটা মাঠে নামেননি। তবে ওয়েলসের জার্সি গায়ে জড়ালে দারুণ এক ছন্দ ফিরে পান বেল। ওয়েলসের হয়ে তার 108টি ক্যাপ রয়েছে। নেমপ্লেস মেন্ডি সেনেগালের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ক্লাবের হয়ে খেলছেন লিসেস্টার সিটিতে। ক্লাবে খুব বেশি পারফর্ম করতে না পারলেও সেনেগালের হয়ে ভরসার প্রতীক তিনি। সাদিও মানেকে বাদ দিলে সেনেগাল দলে অবশ্য তাকেই এগিয়ে রাখতে হবে। মেক্সিকোর গোলকিপার ওচোয়াকে বলা হয়ে থাকে বিশ্বকাপের কিংবদন্তি। বিশ্বকাপ এলেই যেন নিজেকে মেলে ধরার উৎসবে মাতেন তিনি। 2014 বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে আশ্চর্যজনক সেভ করে নিজেকে অনন্য চূড়ায় নিয়ে যান ওচোয়া। ফ্রান্সের হয়ে 110 ম্যাচে গ্রিজম্যান গোল করেছেন 42টি। 2018 বিশ্বকাপ জয়েও ফ্রান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তবে অ্যাথলেটিকো মাদ্রিদে তার ক্লাব ফর্ম হতাশাজনকই ছিল। বিশ্বকাপের আগে স্পেনের হয়ে 57 ম্যাচ খেলে 27টি গোল করেছেন আলভারো মোরাতা। নিজের প্রথম বিশ্বকাপে ডানা মেলে ধরেছেন অনন্যভাবে। 4 ম্যাচ খেলে করেছেন 3 গোল। ক্লাব পারফরম্যান্সে ছিল তার উজ্জ্বল ফর্ম। মনির হোসাইন, সময় সংবাদ।